রেললাইনের ধারে সিআইএসএফ জওয়ানের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে ঘুনিয়েছে রহস্য। মৃতের নাম বিকাশ দত্ত, কলকাতা তারাতলায় পোস্টিং ছিল তার। বাড়ি অবশ্য পাশকুড়া থানা এলাকার গারান্দায়। গতকালই ছুটি নিয়ে বাড়ি ফেরেন বিকাশ। আজ পাশকুড়া বিডিও অফিসের কাছে রেললাইনে পাশে দেহ উদ্ধার হয় এই সিআইএসএফ জওয়ানের। এটি আত্মহত্যা না খুন তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বিকাশকে।